সালাম আলাইকুম। এই স্প্রেটা দেখছেন যে আমার সামনে এখন, এটা হচ্ছে পাওয়ার স্প্রে ইঞ্জিন চালিত, যেখানে দেখেন এটা ইঞ্জিন দেওয়া আছে। এটা 4-স্ট্রোক ইঞ্জিন, এটা 2-স্ট্রোকও হয়। আর এখানে হচ্ছে 20 লিটার এই ড্রাম, 20 লিটার আপনারা স্প্রে একসাথে করতে পারবেন। এবং দেখেন এখানে একটা লম্বা গান ব্যবহার করা আছে। আমরা এটা একটু চালাবো এবং দেখবো আসলে কেমন স্প্রে করে, এবং এটার পরে আমরা গাছেও দেখবো আসলে এটা দিয়ে গাছে কতটা পারপাস সার্ভ করে। আগে দেন, এটা স্টার্ট দেন। উঁচু নিচু করা যাবে। আর দাও স্টার্ট দাও, যে টেনে জাস্ট স্টার্ট দেওয়া হলো। এখানে আপনারা পিক আপ বাড়াতে পারবেন, পিক আপ বাড়িয়ে এটা দেখেন স্প্রে এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূরও দিতে পারবেন, আবার চাইলে কুয়াশার মতো করে কাছ থেকে দিতে পারবেন। কুয়াশা করা হচ্ছে, এই দেখেন পুরো কুয়াশার মতো হচ্ছে। এবং অল্প সময় অনেক দূর করে স্প্রে করতে পারবেন, বুঝতেই পারছেন। আমি এটা দিয়ে আপনার গাছেও দিতে পারবেন, নর্মালি 15 ফিটের মতো ইস্যু করতে পারবেন, হাতের মধ্যেই কন্ট্রোল করে এবং স্পিড কন্ট্রোল করে। এই দেখতে পাচ্ছেন ধানের উপরে স্প্রে করা হচ্ছে। এবং এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেওয়া যাচ্ছে, এটা একটা সুবিধা। আর সুবিধা হচ্ছে ব্যাটারিগুলো প্রায় প্রায় চেঞ্জ করতে হয়, নষ্ট হয়, এবং ইঞ্জিনের কারণে এটা খুব দ্রুত আপনারা কাজ ছাড়তে পারবেন এবং অল্প সময়ে অনেক স্প্রে শেষ করতে পারবেন। আসলে যারা বাণিজ্যিকভাবে স্প্রে করেন, 5-7 জন লোক লাগে, তারা একটা মেশিন দিয়ে 5টা লোকের কাজ করতে পারবেন। এবং এইটা দিয়ে গাছেও দিতে পারবেন, স্পিড প্রচুর পরিমাণে স্পিড বাড়ানো যায়। সেই স্পিড বাড়িয়ে আপনারা নিচ থেকে গাছের উপর পর্যন্ত এই স্প্রেটা করতে পারবেন। অনেক বড় বড় ধান আসলে মানুষের সমান, ওই গাছগুলোতে একটু দেখবো, ওই গাছগুলোতে একটু দেওয়া দেখি। এখানে আপনারা পিক আপ বাড়াইতে পারবেন এবং স্পিডের দিক থেকে আমরা একটু গাছের উপরে দেখি কত ফিট পর্যন্ত যায়, এটা একটু দেখা যায়। এই জেলার ভাই কি লাগবে? জেলার ভাই এখানে রেগুলেটর একটু আউটলাইনার স্পিডটা কমায় দেয়, আউটলাইনার স্পিডটা একটু কমায় দেন। রেগুলেটর আছে, টাইট করে দেন। এই যে আমরা এই গাছগুলো একটু দেখবো যে কতদূর পর্যন্ত গাছে ওঠে, এই যে স্পিড বাড়ানো হলো এবং লম্বা দেখেন কতদূর পর্যন্ত উঠতেছে, একদম সুপারি গাছের উপরে প্রচুর বাতাস। তারপরে দেখেন একদম নিচ থেকে পুরো সুপারি গাছের উপরে 20 ফিটের কাছাকাছি হবে। জাস্ট এই ছোট মেশিনটা দিয়ে 20 ফিট পর্যন্ত পৌঁছতে পারে। তার মানে আপনার একটা পাওয়ার স্প্রেয়ার দিয়ে অনেকগুলো পারপাস সার্ভ করতে পারবেন। এক হচ্ছে জমিতে দিতে পারবেন কুয়াশার মতো করে, আবার বিভিন্ন গাছে দিতে পারবেন, বড় বড় গাছের উপরে দিতে পারবেন, এবং খুবই ভালো পারফর্ম করে এই গ্রাম মেশিন। এবং জমির এক কর্নারে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত স্প্রে করতে পারবেন। ভিডিওটা বড় করবো না, এই মেশিনটা নতুন এসেছে এবং এটার 4-স্ট্রোক 2-স্ট্রোক দুইটাই আছে, আপনারা চাইলে যে কোনোটাই নিতে পারবেন এবং সারা বাংলাদেশ যে কোনো পরিবার নিতে পারবে। তবে ওই বাগানের ভিতরটাতে একটু যাই, আমরা এই বাগানের ভিতরটাতে একটু দেখবো যে কেমন স্প্রে হয়। দেখেন পানি পানি শেষ হয়ে গেছে, একটু পানি দাও তো। দেখেন 20 লিটার স্প্রে করতে খুব বেশি সময় লাগবে না এবং খুব দ্রুত আপনাকে হাঁটতে হবে এবং দ্রুত আপনাকে স্প্রে শেষ করতে পারবেন অল্প সময়ের মধ্যে। একটু পানি দাও তো তাড়াতাড়ি, দাও। এখানে ফিল্টার দেওয়া আছে,
হয়েছে এটা হচ্ছে গানটা এখানেই স্পিড কম বেশি করে আর এখানে হচ্ছে পিক আপ এখানে সুইচ আছে এটা আপনার চাপ দিলে আবার অফ করে দিতে পারবেন আর টেনে তো স্টার্ট দেওয়া এই যে সিম্পল জাস্ট একটা টান দিলে স্টার্ট হয়ে যায় এই ফোর স্ট্রোক এটা ইঞ্জিন এটা টু স্ট্রোকও হয় এই যে তেলের জায়গা দেখতেছেন উপরে তেল আমরা এই বাগানটার ভিতরে একটু চার্জ দেখবো আর সরি আমরা এখানে একটু স্প্রে দেখবো এই বাগানের ভিতরেও তেলটা তো উপর পর্যন্ত সুপারি গাছগুলোর উপর পর্যন্ত স্প্রে দেওয়া যাচ্ছে আপনারা চাইলে আরও স্পিড বাড়াই দিয়ে আরও উচ্চ উঠে দিতে পারবেন তার মানে আপনারা এই একটা স্প্রে হলে আপনার জমির ইয়াগুলো ব্যবহার করতে পারবেন জমিতে এবং এর পরেও ক্যামেরায় জমির পাশাপাশি আপনারা চাইলে এরকম বাগান যাদের আছে আম বাগান বা যে কোনো বাগান লিচু বাগান তারাও এই বাগানেও এটা ব্যবহার করতে পারবেন দেখেন খুব বেশি সময় লাগবে না আর অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন দেখেন এটা কুয়াশার মতো আমরা চাইলে কাছ থেকে কুয়াশার মতো করে করে দিতে পারবেন হ্যাঁ অফ করে দেয় হ্যাঁ পানি শেষ অফ করে দাও তিন চার মিনিটের মধ্যে এই 20 লিটার শেষ করা যাবে তাই না তার মানে আপনার কত দ্রুত কাজ করতে পারবেন এটা বুঝতে পারছেন জাস্ট এই মেশিনটা দেখে এবং এটা যে কেউ তুলতে পারবে নর্মালি আপনার চাইলে কোম্পানি নিয়েও ব্যবহার করতে পারেন দেখেন তো ওজন কেমন নেওয়া যাবে না ইজিলি নেওয়া যাবে ওনারা রেগুলার এগুলো ইউজ করে ওনারা বলতে এসেছেন যে নিজে ব্যবহার করা যাবে এবং এখানে এখানে এই যে তেলের জায়গা আছে মোবিলের জায়গা আলাদা দেওয়া আছে এবং ইঞ্জিনটা 4 স্ট্রোক আর কি আপনার কাছে একটু শুনি এই ইঞ্জিনটা কেমন মনে হয় আপনার না ভালোই মনে হলো কেমন কাজ হবে আসলে এটা তো তো 99% কাজ হবে কারণ ডিএসপিতে ওষুধ বেরোতেছে তবে গাছের আগায় পর্যন্ত ওষুধ পৌঁছবে একদম গাছের আগে আর জমির ক্ষেত্রে জমির ক্ষেত্রে ভালো কাজ করবে যে স্পিডটা তো শুধু বাড়তেছে স্পিডটা কমাই দিবে একটু কমাই দিয়ে মিডিয়াম করে পুরো জমিতে সুন্দর হয়ে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার কথা তো মোটামুটি এই ছিল এটার ভিডিও এটার বিস্তারিত ভিডিও খুব ইয়াতেই আসবে এটার বিস্তারিত আরও কী কী খুঁটিনাটি আপনার ভিডিওতেই পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে তো এই ছোট্ট মেশিনটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন যে কোনো কুরিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ